সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আত্মপরিচয় ও মানবিক আচরণ, এই অভিজ্ঞতাটা নিয়ে। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। অনুশীলনী কাজ এক, আমরা নিজেদের আত্মপরিচয় লিখি। নিজেদের আত্মপরিচয় লেখার সময় নিচের বিষয়গুলো উল্লেখ করব। এখানে রয়েছে আমার নাম, আমার বয়স, আমার লিঙ্গ, আমার পূর্বপুরুষ, আমার পরিবার, আমার আবাসস্থল, আমার দেশ, আমার ভাষা, আমার পছন্দের খাবার, পছন্দের গান, পছন্দের খেলা, আমার যা করতে ভালো লাগে। তো চলো এখন আমরা আমার আত্মপরিচয় লিখে ফেলি। আমরা নিজেদের আত্মপরিচয় লিখি। আত্মপরিচয় লেখার সময় নিচের বিষয়গুলো লক্ষ্য করব। আমার নাম, এখানে নাম দেওয়া রয়েছে, তারপর বয়স, লিঙ্গ, পূর্বপুরুষ, পরিবার, আবাসস্থল, দেশ, ভাষা, পছন্দের খাবার, পছন্দের গান, তারপর রয়েছে পছন্দের খেলা এবং আমার যা করতে ভালো লাগে। আত্মপরিচয় লেখা শেষে আমরা আমাদের যে কোনো একজন সহপাঠীর সঙ্গে নিজেরও তার আত্মপরিচয় নিয়ে আলোচনা করি। এই কাজটি আমরা জোড়াই করব। আমরা একজন সহপাঠী বা বন্ধু বেছে নিই যার সঙ্গে আত্মপরিচয় নিয়ে আলোচনা করব। জোড়াই কাজ, আমরা নিজেদের আত্মপরিচয় ও সহপাঠীর আত্মপরিচয় নিয়ে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি। তো চলো এখন আমরা এই ছকটা পূরণ করে ফেলি। আমার ও আমার বন্ধুর আত্মপরিচয় মিল ও অমিল। আমার ও আমার বন্ধুর যে পছন্দগুলো একরকম। আমাদের পছন্দের খাবার বিরিয়ানি। আমার ও আমার বন্ধুর যে পছন্দগুলো ভিন্ন রকম। আমার পছন্দ পিৎজা, কিন্তু আমার বন্ধুর পছন্দ স্যুপ। আমাদের ঘুরতে ভালো লাগে। বান্দরবন আমার পছন্দের ভ্রমণস্থান, কিন্তু আমার বন্ধু কক্সবাজার পছন্দ। আমাদের পছন্দের আরেকটি কাজ হচ্ছে গল্প করা। আমার বন্ধুর সব ধরনের মানুষের সাথে গল্প করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু আমি সবার সাথে গল্প করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। ক্রিকেট খেলা আমার ও আমার বন্ধুর খুবই পছন্দ। আমি ফুটবল খেলতে পছন্দ করি, কিন্তু আমার বন্ধু ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে। দলগত কাজ এক, এখন আমরা 5 থেকে 6 জন করে একটি নতুন দল গঠন করি। দলে আলোচনা করে নিজেদের আত্মপরিচয়ের কোন কোন বিষয়গুলো ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর তা নির্ণয় করি। আমাদের আত্মপরিচয়ের কোন বিষয়কে আমরা কোন প্রেক্ষাপটের মধ্যে অন্তর্ভুক্ত করব তা জেনে নিই। প্রেক্ষাপট হিসেবে রয়েছে ভৌগোলিক পরিচয়। তো ভৌগোলিক পরিচয়ের বিষয়গুলো হলো ভূপ্রাকৃতিক অবস্থান ও বৈশিষ্ট্য, আবহাওয়া, জলবায়ু ইত্যাদি। সামাজিক পরিচয়, সামাজিক অবস্থান, পেশাগত পরিচয়, পারিবারিক পরিচয় ইত্যাদি। সাংস্কৃতিক পরিচয়, ভাষা, পোশাক, রীতিনীতি, উৎসব ইত্যাদি। রাজনৈতিক পরিচয়, রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয়, রাজনৈতিক চেতনা ইত্যাদি। তো চলো এখন আমরা দলগত কাজ একের অ্যান্সারটা দেখে ফেলি। প্রেক্ষাপট ভৌগোলিক পরিচয়, 20° 34 মিনিট থেকে 26° 38 মিনিট উত্তর অক্ষাংশ এবং 88° 01 মিনিট থেকে 92° 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। এখানকার আবহাওয়া নাতিশীতোষ্ণ। সামাজিক পরিচয়, আমার বাবা এবং মা উভয়ই উকিল, তাই সমাজে আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। পেশাগত পরিচয় শিক্ষার্থী। পারিবারিক পরিচয়, বাবা মা উকিল, বড় ভাই ডাক্তার। সাংস্কৃতিক পরিচয়, ভাষা বাংলা, পোশাক, মেয়েরা সালোয়ার কামিজ জামা আর ছেলেরা লুঙ্গি ধুতি পাঞ্জাবি পরিধান করে। রীতিনীতি, নগরের নিয়মকানুন মেনে চলা হয়। উৎসব বসন্তবরণ, পহেলা বৈশাখ ইত্যাদি। রাজনৈতিক পরিচয়, রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয় বাংলাদেশি। রাজনৈতিক চেতনা মুক্তিযুদ্ধ সম্পর্কিত। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।